দেশের সব কলেজে পরীক্ষার মাধ্যমে একাদশ শ্রেণীতে ভর্তির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে সকালে বিচারপতি নাইমা হায়দার এবং বিচারপতি জাফর আহমেদের বেঞ্চে রিট আবেদনটি করেন অ্যাডভোকেট ইউনুস আলী তবে এ ব্যাপারে এখনো কিছু জানায়নি আদালত গত পয়লা জুন মেধা তালিকার ভিত্তিতে কলেজে ভর্তির জন্য নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয় অনলাইনে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীর পছন্দের ক্রম অনুযায়ী কলেজ নির্ধারণ করে দিচ্ছে শিক্ষা বোর্ড নীতিমালার ছয়টি ধারার বৈধতা চ্যালেঞ্জ করে সেন্ট জোসেফ কলেজ গত রিটের শুনানি শেষে আদালত এই তিন কলেজের জন্য সরকারের নীতিমালার কার্যকারিতা ছয় মাসের জন্য স্থগিত করেন এ ব্যাপারে আদেশ স্থগিতের আবেদন জানিয়েছিলেন রাষ্ট্রপক্ষ তবে আদালত ভিন্ন কোন আদেশ দেননি